শাহলান সাহেব মাজারে মিলন উৎসবে আনন্দমুখর আরামবাগের কীর্তিচন্দ্রপুর কয়েরতলা। 2012 সাল থেকে শুরু হয় এই মিলন উৎসব। 2024 এসে সেই উৎসবের চেহারা বেড়েছে বহুগুণ। জানা যায়, এই উৎসবকে কেন্দ্র করে 70 থেকে 80 হাজার মানুষের সমাগম হয় উৎসব স্থলে। উৎসবের বিশেষ বৈশিষ্ট্য খিচুড়ি ভোগ। ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেককে অংশগ্রহণ করে এই পীরের মেলায়। সকলের উপস্থিতিতে মিলনস্থল হয়ে ওঠে আনন্দমুখর ও প্রাণোজ্জ্বল। মিলন উৎসবের উপস্থিত প্রত্যেককে গ্রহণ করেন খিচুড়ি ভোগ। আজকের এই বিশেষ মেলায় হাজার হাজার দর্শনার্থী ছাড়া উপস্থিত ছিলেন আরামবাগ পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান স্বপন কুমার নন্দী মহাশয় এবং বহু বিশিষ্টজনেরা। হুগলির আরামবাগের কীর্তিচন্দ্রপুর থেকে রাজু আলী খানের রিপোর্ট, সময়ের সংবাদ। আমরা যখন ছোটবেলায় থাকতাম বা আমরা বাবা চাচা কাকাদের মুখে যেটা শুনলাম, এখানে আগে ছিল মুন্সি বুড়ো বলে একজন ছিল, ওখানকার মানে সেবায় মানে সমস্ত কিছু সব দেখভাল করতো বা এখানে সময় এখানে তার বাড়ি ছিল। যাওয়ার পর উনি যখন মারা গেলেন তখন এটার নাম ছিল কয়েরতলা। কয়েরতলা পর উনি যখন মারা গেলেন, মারা যাওয়ার পর তখন এখানে ওনার মাটি ভাটি দেওয়া হয় বা এ করা হয়। করার পর আমরা এবারে গ্রামের লোকে, কীর্তিচন্দ্রপুর গ্রামের লোকে সবার সহযোগিতাতে আমরা একটা মেলার প্রোগ্রাম করেছি, মিলন উৎসব। সেই প্রোগ্রামে আমরা এখানে খিচুড়ি ভোগ 50 থেকে 70 হাজার লোকে একটা খিচুড়ি ভোগ একটা আয়োজন করা হয়েছে। এইটা আমরা শুরু করেছি 2012 সালে। 2012 সালে যখন আমরা শুরু করেছিলাম তখন আমরা প্রথমে 10 কড়া খিচুড়ি দিয়ে আমরা শুরু করেছিলাম। 10 কড়া যে খিচুড়ি দিয়ে পুরো শুরু করার পর আজকে মানে টোটাল যে গ্রামবাসী বা আরও সব যারা আছে, শাহলাল সাহেবের যেটা মিল আছে বা আরও যারা আছে টোটাল তাদের সহযোগিতায় আজকে প্রায় 70 থেকে 80 হাজার লোকের খিচুড়ি ভোগ আমরা এখানে আয়োজন করেছি। করার পর এর হচ্ছে মেন উদ্যোক্তা, এই ভোগের মেন উদ্যোক্তা হচ্ছে শাহলাল রাইস মিল। শাহলাল রাইস মিল সমস্ত এই খিচুড়ি ভোগের টোটাল খরচা বহন করে বা আমাদের কমিটিকে প্রচণ্ড সাহায্য করে। সাহায্য করার পর কমিটি এই জায়গায় পৌঁছে এই 2024 এই মোটা আজকে যেটা আমরা আইডিয়া করে দিচ্ছি প্রায় 80-90 হাজার লোকের খিচুড়ি ভোগ খাওয়া। এখানকার কাগজ কলমে যেটা দেখছি যে সেবায়ত হচ্ছে আসগর আলী, আসগর আলী যা সেবায়ত, উনি যাই হোক ইন্তেকাল করেছেন ওনার নাই। আর এখন যেসব এ করছে এবছর যেমন সেবায়ত হিসাবে আছে আজিজ খাঁ আছে, আমাদের ফুলু আছে, জামশেদ খাঁ আছে, এরা আছে, আরও কমিটির ছেলেরা মুর্শেদ আলী আছে, বাপি আছে, আলাউদ্দিন আছে, বাপন আছে, আমাদের রাজু আছে, হ্যাঁ আরও বহু সব ছেলেরা আছে। তো সব ছেলেকে বা গ্রামবাসীকে অসংখ্য ধন্যবাদ। তার পরবর্তীকালে যখন আমরা এটা করেছি, করার পর মৌজাটা হচ্ছে শাহলাল সাহেবের মৌজা, এখানে যে মৌজাটা সেই মৌজা অনুযায়ী এখানে নাম দেওয়া হয়েছে বাবা শাহলাল সাহেব, শাহলাল সাহেব। আর মিলন উৎসবটা দেওয়া হয়, মিলন উৎসব টোটাল এখানকার গ্রামবাসী বলুন, এখানকার যারা রাইস মিলার বলুন, আরও যারা ব্যবসা করছে বড় বড়, তারা কিন্তু দুহাত ভরে সাহায্য করছে। সে বাড়াবার উদ্দেশ্যে আমরা কিন্তু এইটা এই জায়গায় পৌঁছেছি। আপনি কি দায়িত্বে আছেন? আমি দায়িত্ব বলতে আমি সম্পাদকের দায়িত্ব আছি। আর প্রতি বছর কিন্তু এখানে পীরগান হয়। আপনার নাম? আমার নাম হচ্ছে আব্দুল সেলিম খান। বাড়ি হচ্ছে কীর্তিচন্দ্র, দায়িত্ব আমি আছি। আর আমাদের আজিজ খানকে কিছু বলার জন্য আপনার নাম? আমার নাম এরশাদ আলী খান। আমার 20 টাকা দান করেছে। উনি সবারই মানে মনোকামনা পূর্ণ করে, কমিটির সিদ্ধান্ত অনুযায়ী
তারা কেউ টিভি দেখে খিচুড়ি দেবে না, যারা আছেন প্রত্যেকে খাওয়া দাওয়া করে, যারা ভলেন্টিয়ারদের বলছি কমিটি সিদ্ধান্ত অনুযায়ী টিভি নেই, কেউ মায়ের ভোগ দেবেন না, বাবার ভোগ কেউ দেবেন না, প্রদীপ সিং 20 টাকা, রাজেশ খান কীর্তিচন্দ্রপুরে শাহলাল সাহেবের যে বাজার, সেই বাজারে প্রতি বছরের ন্যায় এলাকার গ্রামবাসী বা পাশাপাশি গ্রামবাসীরা সেই সকাল থেকে সেই সন্ধ্যে পর্যন্ত যে নরনারায়ণের যে সেবা, যে পীরের যে এখানে যে খিচুড়ি হোক, হাজার হাজার মানুষ এখানে যে ভোগ প্রসাদ খায়, আমরা প্রতি বছর নেয় আমরা এখানে আসি, আমার সাথে এখানে আচারে আমাদের প্রধান বিলকিস বেগম, আমাদের ইমরান সহ আমাদের সজল আছে, দিলীপ আছে, ফিরোজ আছে, আমরা এসেছি যে সে পীরের পীর সাহেবের কাছে দোয়া চাইতে, যে বাবা যেন আমাদের সকলকে ভালো রাখে, সকলে যেন আমরা ভালো থাকি, এই পীর সাহেবের কাছে আমরা আশীর্বাদ চাইছি। আর এখানে যেমন খিচুড়ি ভোগ যেমন হচ্ছে, তেমনি আমাদের একটা সুন্দর ব্যবহার, খুব সুন্দর ব্যবহার হয়, তাই এই শুধু এই গ্রাম নয়, পাশাপাশি সেসব যে গ্রাম আছে আর বেশ কিছু রাজপরিবারটা আছে, তারাও সব প্রত্যেকে যেমন সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে এই যে এত বড় একটা যে ভোগের যে এতে খিচুড়ি ভোগের যে তারা সাহায্য করে, আমি বিশ্বাসের কাছে আশীর্বাদ চাইব, ওনারা যেন প্রতি বছর ঠিক এইভাবেই আসি সাহায্যের হাত বাড়িয়ে দেয়। যদি এনারা হাত না বাড়িয়ে দিতেন, বিভিন্ন মানুষ সাহায্য সহযোগিতা যদি না করতো, তাহলে এত বড় একটা উৎসব বা এত বড় মেলাটা করা যেত না, তাই আজকে যে সে পীর সাহেবের মেলা চলছে, আমি পীরের কাছে আবার আশীর্বাদ চাইব, আমরা যেন সকলে ভালো থাকি, সকলকে ভালো রাখি, নমস্কার, খোদা হাফেজ। মন্ত্র মন্ত্র করে দেখি তার ভিতরে তুমি না, মন্ত্র মন্ত্রে আমরা বিশ্বাসী নই, মানব প্রেমে বিশ্বাসী। মানবতার বীজ বপনে 24-28 জানুয়ারি আমরা আয়োজন করেছি আন্তর্জাতিক গোসাই পরবের। পঞ্চম বর্ষে তিহুরির মাঠে পরবে থাকছে এদেশের পাশাপাশি বাংলাদেশ, রাশিয়া, জাপান সহ বহু দেশের বাউল পুকিরা। থাকবে পুরুলিয়ার ছৌয়ের মুখোশ থেকে খোয়াইয়ের হাট, হস্তশিল্পের সম্ভার, বাংলাদেশের নকশিকাঁথা, পিঠেপুলের স্টল। মানুষের মধ্যে ঈশ্বরের অস্তিত্ব খুঁজতে সামিল হন আমাদের সকলের উৎসবে। আপনার সন্তানের পড়াশোনা নিয়ে চিন্তিত? চিন্তা কি, আসুন আমাদের স্কুলে, বিজ্ঞানসম্মত উন্নত সিলেবাস, অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা পড়াশোনা। 2024 শিক্ষাবর্ষে প্লে গ্রুপ 2 প্লাস হইতে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে। যোগাযোগ শ্রীপুর ন্যাশনাল প্রাইমারি ইনস্টিটিউট, কামারপুকুর, ডাকবাংলা, হুগলি।